সাপ্তাহিক রাশিফলে প্রথমেই যে রাশির কথা জানাবো তা হলো মেষ রাশি। আপনার চন্দ্র রাশিতে কেতু প্রথমভাবেই উপস্থিত এবং যদি আদালতে কোনো মামলার বিচারধীন থাকে তাহলে আপনি তার ফলাফলের কথা ভেবে নিজেকে অস্থির করে তুলতে পারেন, যার কারণে পরিবারের পরিবেশ বিপর্যস্ত হবে। বৃহস্পতি আপনার চন্দ্র রাশিতে প্রথমভাবেই উপস্থিত এবং এই সপ্তাহে আপনি অনুভব করবেন যে আপনার জীবনে অর্থ আসছে, কিন্তু অতীতে আর্থিক সমস্যাগুলি এই সময়ে আপনার সৃজনশীলভাবে চিন্তা করার ক্ষমতাকে অকেজো এবং অসহায় করে তুলেছে। অর্থ সঠিকভাবে ব্যবহার করতে সম্পূর্ণরূপে অক্ষম। সামগ্রিকভাবে এই সপ্তাহটি আপনার পারিবারিক জীবনের জন্য খুব উপকারী হবে, কারণ এই সময়ে আপনি আপনার যে কোনো সমস্যা থেকে মুক্তি পেতে পরিবারের একজন বয়স্ক সদস্যের প্রয়োজনীয় সহায়তা পেতে সক্ষম হবেন। তবে এর জন্য আপনাকে শুরুতেই আপনার পরিবারকে আপনার সমস্যার কথা জানাতে হবে। কোনো পরিচিত বা নিকট আত্মীয় বা আত্মীয়ের সাথে অংশীদারিত্বে কোনো ব্যবসা করার আগে এটি সম্পর্কে আপনার অন্তরের অনুভূতি শুনুন, কারণ এটা সম্ভব যে আপনি যাদেরকে ছোট মনে করছেন তাদের পরামর্শ আপনি গুরুত্ব দিচ্ছেন না। তারা আপনাকে ব্যবসা সম্প্রসারণের জন্য কিছু বড় পরামর্শ দিতে পারে। এই সপ্তাহে আপনার গুরুদের জ্ঞানের সঠিক ব্যবহার করুন, তাদের সাহায্য এবং সহযোগিতা নিতে দ্বিধা করবেন না, কারণ এই সময় তাদের জ্ঞান ও অভিজ্ঞতা আপনাকে বিষয়গুলি বোঝাতে সাহায্য করবে, যাতে আপনি ভবিষ্যতের প্রতিটি পরীক্ষায় আরও ভালো প্রদর্শন দিতে সক্ষম হবেন। উপায়, প্রতিদিন দুর্গা চল্লিশা পাঠ করুন। এরপর যে রাশি সম্পর্কে আপনাদেরকে জানাবো তা হলো বৃষ রাশি। স্বাস্থ্যের দিক থেকে আপনি এই সময় প্রাণায়াম করে আপনার অনেক সমস্যা কাটিয়ে উঠতে পারে। এমন পরিস্থিতিতে এই সপ্তাহে অনেক কাজ আপনার শক্তি ব্যয় করার পরিবর্তে শুধুমাত্র সেই কাজগুলি মনোনিবেশ করুন যেগুলি প্রয়োজনীয়। বৃহস্পতি আপনার চন্দ্র রাশিতে দ্বাদশভাবে বিরাজ করছে এবং এই সপ্তাহে আপনি আর্থিক জীবনে ভাগ্য পাবেন। তবে আপনি যদি এই সময় কোনো বিনিয়োগ করতে চান, প্রথমে তথ্য মূল্যায়ন করুন এবং তারপরেই বিনিয়োগ করুন, অন্যথায় আপনার টাকা আটকে যেতে পারে। এই সপ্তাহে পরিবারের এমন কোনো অনুষ্ঠানে আয়োজন করা যেতে পারে যার জন্য আপনাকে আপনার প্রচুর অর্থ ব্যয় করতে হবে। এতে আপনার মানসিক চাপ যেমন বাড়বে, তেমনি আপনি অতিরিক্ত ঘরোয়া কাজ করার কারণে নিজেকে কর্মক্ষেত্র মনোযোগ দিতে পারবেন না। এতে আপনার মানসিক চাপ যেমন বাড়বে তেমন আপনি অতিরিক্ত ঘরোয়া কাজ করার কারণে নিজের কর্মক্ষেত্রে মনোযোগ দিতে পারবেন না। এই সপ্তাহে আপনি কিছুটা অলস ও জটিলতার শিকার বোধ করতে পারেন, তবে তার সত্ত্বেও আপনি যা করেন তার জন্য প্রশংসা পেতেও আগ্রহী হবেন। শনি আপনার চন্দ্র রাশিতে দশমভাবে অবস্থান করছে এবং এর কারণে আপনি আপনার কর্মজীবনে উন্নতির কিছু শুভ সুযোগ পাবেন। শিক্ষাক্ষেত্রে এই রাশির জাতক জাতিকাদের এই পুরো সপ্তাহে পছন্দসই ফলাফল পেতে তাদের গুরুজন এবং শিক্ষকদের সাহায্য নিতে হবে। এমন পরিস্থিতিতে বুঝতে হবে যে আপনি যদি প্রতিটি বিষয় একা বোঝার চেষ্টা করেন তবে আপনার প্রয়োজনের চেয়ে বেশি শক্তি এবং সময় ব্যয় করতে হবে, তাই পড়াশুনোর সময় বড়দের সাহায্য নেওয়াই আপনার জন্য ভালো হবে। উপায়, প্রতিদিন 33 বার ওম শুক্রয় নমঃ জপ করুন। এরপর মিথুন রাশি সম্পর্কে বলবো। মানসিকভাবে আপনি এই সপ্তাহে স্থির বোধ করবেন না, সেজন্য আপনাকে সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে যে অন্যদের সামনে কথা বলার সময় ভেবেচিন্তে বলুন এবং অন্যদের সাথে ভালো ব্যবহার করুন, তা না হলে মানসিক চাপের পাশাপাশি আপনার ভাবমূর্তিও নষ্ট হতে পারে। এটা সম্ভব যে এই সপ্তাহে আপনি একটি এটিএম থেকে টাকা তুলতে পারেন, কিন্তু কোনো কারণে সেই টাকা বা আপনার মানি ব্যাগ হারিয়ে যেতে পারে, তাই এমন প্রতিটি প্রতিকূল পরিস্থিতি এড়াতে আপনাকে সতর্ক থাকতে হবে, অন্যথায় এইসব বিষয়ে আপনার সতর্কতার অভাবে আপনার বড়সড় কোনো ক্ষতি হতে পারে।
আপনি যদি বাড়ি থেকে দূরে থাকেন, এই সপ্তাহে যখনই আপনি একাকিত্ব বোধ করবেন তখনই আপনার পরিবার কোনো না কোনোভাবেই আপনাকে অনুভব করবে যে তারা দূরে থাকলেও প্রতি মুহূর্তে আপনার সাথে আবেগগতভাবে উপস্থিত রয়েছে। এটি আপনাকে বিষণ্ণতা থেকে রক্ষা করবে। এর পাশাপাশি এটি আপনাকে একটি বিজ্ঞ সিদ্ধান্ত নিতে অনেক সাহায্য করবে। শনি আপনার চন্দ্র রাশিতে নবমভাবে বিরাজ করছে এবং ব্যবসায়ীরা এই সপ্তাহে কিছু ভালো খবর বা খবর পেতে পারেন। শুনলেই খুশিতে নাচতে দেখা যাবে আপনাদেরকে। এই সময় আপনি যদি তাদের মিষ্টির পাশাপাশি বেতনের কিছু বাড়তি টাকা দেন তাহলে আপনার প্রতি তাদের সম্মান আরও বাড়বে। বুধ আপনার চন্দ্র রাশির একাদশভাবে বিরাজ করছে এবং এই সপ্তাহে এই রাশির জাতক জাতিকাদের জন্য শিক্ষা সংক্রান্ত বিষয়ে ভালো ফল বয়ে আনবে। কিন্তু তার সত্ত্বেও আপনি নিজেকে আপনার কর্মফোর্ট জোনে এতটাই সীমাবদ্ধ করবেন যে আপনি কিছু ছোটখাটো চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন। এবার জানাবো কর্কট রাশি সম্পর্কে। এই সপ্তাহে আপনি খুব ক্লান্ত বোধ করবেন, যার কারণে আপনি না চাইলেও অন্যের ছোটখাটো বিষয়ে রেগে যেতে পারেন। এই কারণে অন্যদের আপনার কাছ থেকে পালিয়ে যেতে দেখা যাবে এবং তাদের সমর্থন পেতে আপনার অসুবিধা হবে। বৃহস্পতি আপনার চন্দ্র রাশিতে দশম ঘরে বিরাজ করছে এবং বিশেষ করে এই সপ্তাহে আপনার সব ধরনের দীর্ঘমেয়াদি এড়িয়ে চলতে হবে। বিনিয়োগের জন্য সেরা বিকল্প হলো আপনার বন্ধুদের সাথে কিছু আনন্দের মুহূর্ত কাটানোর জন্য বাইরে যাওয়া, কারণ এর মাধ্যমে আপনি শিথিলতার সাথে সাথে আপনার চিন্তা শক্তি বিকাশের সুযোগ পাবেন। এই সপ্তাহে আপনার অনেক পারিবারিক এবং ঘরোয়া কাজ করতে হবে, যার কারণে আপনি আরও ক্লান্ত বোধ করবেন। এই সময় উদ্যমে একটি কাজ আপনার সমস্ত শক্তি ব্যয় না করে প্রতিটি কাজ ধীরে ধীরে এবং সঠিকভাবে করুন। এই সময় প্রয়োজনে আপনি পরিবারের অন্যান্য সদস্যদের সাহায্য নিতে পারেন। আপনাকে প্রায়ই আপনার বন্ধুদের জন্য প্রয়োজনের চেয়েও বেশি করতে দেখা যায়। এই সপ্তাহে কর্মক্ষেত্রে আপনার পক্ষে সেই বিশেষ ব্যক্তির সাথে দেখা করা সম্ভব যার সাথে কর্মক্ষেত্রে প্রায় সবাই দেখা করতে চায়, কিন্তু আপনার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার জোরে এই অসম্ভবকে সম্ভব করে আপনি পূরণ করতে সক্ষম হবেন। এমন পরিস্থিতিতে তার সাথে দেখা করার সময় ভালোভাবে প্রস্তুত হয়ে যান এবং তার সামনে অপ্রয়োজনীয় কথা বলার থেকে বিরত থাকুন, যা আপনার ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করবে। গান শোনা বা নাচ অনেক ধরনের মানসিক চাপ থেকে মুক্তি দেওয়ার জন্য একটি ঔষধ। এমন পরিস্থিতিতে এই সপ্তাহে ভালো গান শোনা বা নাচ সপ্তাহের মানসিক চাপ থেকে আপনাকে মুক্তি দিতে পারে। এরপর জানব সিংহ রাশি সম্পর্কে। বৃহস্পতি আপনার চন্দ্র রাশির নবমভাবে অবস্থান করছে এবং এই সপ্তাহটি স্বাস্থ্যের দিক থেকে খুব ভালো স্বাস্থ্য প্রদান করবে। যদিও ছোটোখাটো সমস্যা আসবে এবং যাবে, কিন্তু আপনি কোনো বড় রোগের শিকার হবেন না এবং শারীরিকভাবে আপনি আগের চেয়েও সুস্থ থাকবেন। এই সপ্তাহে অনেক মাধ্যমে আপনি ক্রমাগত অর্থলাভ করতে থাকবেন। এমন পরিস্থিতিতে এই সপ্তাহের শুরুতেই আপনাকে আপনার আর্থিক জীবনে একটি ভালো পরিকল্পনা এবং পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হচ্ছে, কারণ শুধুমাত্র এই কাজ করলেই আপনি আপনার টাকা যেমন অনেকাংশে বাঁচাতে পারবেন তেমন সঞ্চয়ও করতে পারবেন। এই সপ্তাহে পরিবার এবং বাড়ির সাথে সম্পর্কিত হঠাৎ কোনো দায়িত্বের কারণে আপনার সমস্ত পরিকল্পনা ব্যাহত হতে পারে। এই সময়ে আপনি ঘরোয়া কাজে এতটাই আটকে থাকবেন যে আপনি মনে করতে পারবেন যে আপনি অন্যের জন্য বেশি করছেন এবং নিজের জন্য কম করছেন। এই কারণে কিছু রাগ আপনার স্বভাবেও প্রতিফলিত হতে পারে। শনি আপনার চন্দ্র রাশিতে সপ্তম ঘরে অবস্থান করছে, এই কারণে কিছু রাগ আপনার স্বভাবেও প্রতিফলিত হতে পারে। শনি আপনার চন্দ্র রাশিতে সপ্তম ঘরে অবস্থান করছে, তবে সপ্তাহের মাঝামাঝির পরে আপনি আপনার প্রেমিকের বাহুতে বাকি সময় কাটাতে চান,
সময়ের আগে সমস্ত কাজের সাথে জড়িত কাজগুলি সম্পূর্ণ করতে সফল হবেন। এই সপ্তাহে আপনার কর্মজীবনে আপনি প্রত্যাশিত ফলাফল পাবেন, তবে এর জন্য আপনাকে আপনার সৃজনশীল সম্ভাবনা বাড়াতে হবে। যে সমস্ত শিক্ষার্থীরা কিছু না কিছু শিখতে থাকে তাদের বুদ্ধি বৃদ্ধির ক্ষমতা উন্নতি হবে, তবে অন্যান্য শিক্ষার্থীরা তাদের সক্ষমতার হ্রাস পাশাপাশি অনেক ক্ষতি করার পরিণতির মুখোমুখি হতে পারে। উপায়: অদ্বিতীয় হৃদয়ে নিত্য জপ করুন। এরপর জানবো তুলারাশি সম্পর্কে। তরতাজা হওয়ার জন্য ভালোভাবে বিশ্রাম নিন। এই সপ্তাহে যেহেতু আপনার নিজের জন্য পর্যাপ্ত সময় থাকবে, তাই সুযোগের সঠিক ব্যবহার করুন এবং সুস্বাস্থ্যের জন্য হাঁটতে যান এবং সম্ভব হলে ঘরে বসেও কিছু ছোটখাটো ব্যায়াম করতে পারেন। এই সপ্তাহে ভুল করেও কাউকে টাকা ধার দেবেন না, এবং যদিও কোনো কারণে তা করার প্রয়োজন হয় তবে ঋণদাতার কাছ থেকে লিখিতভাবে সমস্ত কাগজপত্র নিন যে তিনি কখন টাকা ফেরত দেবেন। এতে করে আপনি অনেক ধরনের ঝুঁকি থেকে নিজেকে বাঁচাতে পারবেন। পারিবারিক বিষয়ে এই সপ্তাহে বাইরের লোকের অযাচিত হস্তক্ষেপ আপনার এবং পরিবারের বড় সদস্যদের মধ্যে উত্তেজনা তৈরি করতে পারে, যার প্রভাব সরাসরি আপনার কথায় পড়বে। আপনার ব্যক্তিগত জীবনে চলমান উত্থান পতন আপনাকে অস্থির করে তুলতে পারে, এই কারণে আপনার স্বভাব খিটখিটে হয়ে উঠতে পারে, যার কারণে আপনার কর্মজীবনেও প্রভাব হবে এবং আপনি কোনো কাজে নিজেকে মনোযোগী রাখতে পারবেন না। এই কারণে আগামী দিন অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। বুধ আপনার চন্দ্ররাশিতে সপ্তমভাবে বিরাজ করছে এবং এই সময় আইটি, ইঞ্জিনিয়ারিং ইত্যাদি বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা কম পরিশ্রম করেও ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবে, কারণ এই সময় আপনি যেই পরীক্ষায় দেবেন না কেন ভালো নম্বর পেয়ে আপনি আপনার প্রতিভা প্রদর্শনের সুযোগ পাবেন। উপায়: প্রতিদিন ললিতা সহস্রমানের জপ করুন। এবার জানাবো বৃশ্চিক রাশি সম্পর্কে। আপনি যদি কোনো বড় রোগে ভুগেছিলেন তবে এই সপ্তাহে ডাক্তারের কঠোর পরিশ্রম এবং আপনার পরিবারের সদস্যদের যথাযথ যত্নে আপনার স্বাস্থ্যের উন্নতি করবে, এই কারণে আপনি এই রোগ থেকে চিরতরে মুক্তি পেতে সক্ষম হবে। এই সপ্তাহে আপনার কিছু যন্ত্রপাতি বা ইলেকট্রনিক আইটেম বা কোনো ধরনের গ্যাজেট নষ্ট হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে, যার উপর আপনাকে আপনার অতিরিক্ত অর্থ ব্যয় করতে হতে পারে আর্থিক পরিকল্পনার বাইরে গিয়ে। এমন পরিস্থিতিতে প্রথম থেকেই আপনার জিনিসপত্রের যত্ন নেওয়া আপনার পক্ষে ভালো হবে। আপনি যদি বাড়ি থেকে দূরে থাকেন, এই সপ্তাহে যখনই আপনি একাকিত্ব বোধ করবেন তখনই আপনার পরিবার কোনো না কোনোভাবে আপনাকে অনুভব করাবে যে তারা দূরে থাকলেও প্রতি মুহূর্তে আপনার সাথে আবেগগতভাবে উপস্থিত রয়েছে। এটি আপনাকে বিষণ্ণতা থেকে রক্ষা করবে। এর পাশাপাশি এটি আপনাকে একটি বিজ্ঞ সিদ্ধান্ত নিতে অনেক সাহায্য করবে। শনি আপনার চন্দ্ররাশিতে চতুর্থভাবে বিরাজ করছে এবং এই সপ্তাহে কর্মক্ষেত্রে প্রচুর পরিশ্রম থাকা সত্ত্বেও আপনার ভিতরে প্রচণ্ড শক্তি দেখা যাবে। যদিও তার সত্ত্বেও আপনি নির্ধারিত সময়ের আগে আপনার সমস্ত কাজ শেষ করতে পারবেন না। বুধ আপনার চন্দ্ররাশিতে ষষ্ঠভাবে বিরাজ করছে এবং যে সকল ছাত্রছাত্রীরা প্রফেশনাল কোর্সে ভর্তি হতে চায় তাদের জন্য এই সপ্তাহটি স্বাভাবিকের চেয়েও অনেক ভালো হবে, কারণ এই সময় আপনার পূর্বের পরিশ্রমের প্রতিফল ঘটবে, যাতে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী একটি ভালো প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবেন। উপায়: প্রতিদিন 21 বার ওম হিং কলা। এবার জানবো ধনুরাশি সম্পর্কে। রাহু আপনার চন্দ্ররাশিতে পঞ্চমভাবে বিরাজ করছে এবং এই সপ্তাহে নেতিবাচক চিন্তা আপনার মনে প্রাধান্য পাবে, যার কারণে আপনার সাথে ভালো কিছু ঘটলেও আপনাকে নেতিবাচক দৃষ্টিকোণ থেকেই দেখতে দেখা যাবে। ফলস্বরূপ আপনি অনেক ভালো এবং লাভজনক সুযোগ থেকে নিজেকে বঞ্চিত করতে পারেন, তাই আপনার এই স্বভাবকে উন্নত করুন। এর জন্য আপনি যোগ ব্যায়াম এবং ধ্যানের সহযোগিতা নিতে পারেন।
আর্থিক জীবনে এই সপ্তাহে আপনার ব্যয় কিছুটা বৃদ্ধি পাবে, তবে ভালো ব্যাপার হলো এই সময়টা আপনার আয়ের উল্লেখযোগ্য বৃদ্ধি নিয়ে আসবে, যা আপনাকে আপনার আর্থিক জীবনে সঠিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে। এই সপ্তাহে আপনার পরিবারের প্রতি আপনার দায়িত্ব উপলব্ধি করে আপনার পরিবারের সদস্যদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দেবেন। এমন পরিস্থিতিতে আপনার সুখ দুঃখে অংশীদার হওয়ায় আপনার পক্ষে ভালো হবে, যাতে তারা অনুভব করে যে আপনি সত্যি তাদের যত্ন নেন এবং তারা তাদের জিনিসগুলি আপনার সামনে উন্মুক্ত রাখতে পারে। এই সপ্তাহে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী কর্মক্ষেত্রে কিছু ইতিবাচক পরিবর্তন দেখতে পারেন, কারণ এমন একটি সম্ভাবনা রয়েছে যে আপনি যে কৌশল বা পরিকল্পনা নিয়ে কাজ করছেন তার সাফল্যের উপর আপনি অন্যদের কাছ থেকে উন্মুক্ত প্রশংসা পাবেন। এটির সাহায্যে আপনি অফিসে একটি ভিন্ন প্রভাব তৈরি করতে পারবেন, যার কারণে এখন সবাই আপনার সাথে কথা বলতে আগ্রহী হবে। বুধ আপনার চন্দ্র রাশিতে পঞ্চমভাবে অবস্থান করছে এবং এই সপ্তাহটি ইঞ্জিনিয়ারিং, আইন এবং চিকিৎসা ক্ষেত্রে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য সমস্যাপূর্ণ হবে। উপায়: প্রতিদিন 21 বার ওম গুরুবে নমঃ জপ করুন। এবার জেনে নেব মকর রাশি সম্পর্কে। আপনার রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের দিক থেকে এই সপ্তাহটি খুব ভালো যাবে, কারণ এই সময় আপনাকে বড় ধরনের কোনো সমস্যায় পড়তে হবে না। সুতরাং এই ইতিবাচক সময়ের সঠিক ব্যবহার করে আপনার কাছে এবং প্রিয়জনদের সাথে তাজা বাতাস উপভোগ করুন। শনি আপনার চন্দ্র রাশিতে দ্বিতীয়ভাবে উপস্থিত এবং আর্থিক বিষয়ে এই সপ্তাহটি আপনার জন্য খুব ভালো হতে পারে, কারণ এই সময় অনেক গ্রহের দৃষ্টি আপনার আয় বাড়াতে এবং আপনার সঞ্চিত সম্পদে যোগ করার অনেক সুযোগ প্রদানে কাজ করবে। এই সপ্তাহে আপনার বন্ধুরা কিছু চমৎকার পরিকল্পনা করে আপনাকে খুশি করবে। এই পরিকল্পনাটি কোনো ঘুরতে যাওয়ার জন্য হতে পারে, যেখানে আপনি আপনার বন্ধুদের সাথে আবার মজা করার সুযোগ পাবেন। এই সপ্তাহে আপনি কিছুটা অলস বোধ করতে পারেন বা জটিলতার শিকার হতে পারেন। আপনি যা কিছু করেন তার জন্য প্রশংসা করুন, যার কারণে আপনি আপনার কর্মজীবনে অগ্রগতির কিছু শুভ সুযোগ পেতে সক্ষম হবেন। বুধ আপনার চন্দ্র রাশিতে চতুর্থভাবে অবস্থান করছে এবং এই সময় যে সমস্ত শিক্ষার্থীদের অভিযোগ ছিল যে তাদের মনোযোগে দ্রুত শিক্ষা থেকে বিক্ষিপ্ত হয়ে যায়, এই সপ্তাহটি তাদের জন্য শুভ হতে চলেছে, কারণ এই সময় আপনার মনোযোগ পড়াশোনায় বিভ্রান্ত হবে না এবং আপনার বন্ধুদের কারণে আপনি সমস্ত ধরনের বাধা থেকে মুক্তি পেতে সক্ষম হবেন। উপায়: শনিবারের দিন অসুস্থ ব্যক্তিদের অন্নদান করুন। এবার জেনে নেব কুম্ভ রাশি সম্পর্কে। শনি আপনার চন্দ্র রাশিতে দ্বাদশভাবে বিরাজ করছে এবং আপনার জীবনের যে কোনো ধরনের অস্বস্তি আপনার মানসিক শান্তিকে ব্যাহত করতে পারে, তাই উন্নত স্বাস্থ্য জীবনের জন্য আপনার শরীরে সমস্যাগুলি এড়িয়ে চলুন। লোকেরা এই সপ্তাহে আপনার কঠোর পরিশ্রম এবং উৎসর্গ লক্ষ্য করবে এবং এর কারণে আপনি কিছু আর্থিক সুবিধা পেতে পারেন। যদিও এই সময় আপনার জীবনসঙ্গী আপনাকে আর্থিক সাহায্যের মাধ্যমে যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে এমন সম্ভাবনাই রয়েছে। এই সপ্তাহে আপনার পক্ষে সমাজের অনেক বড় লোকের সাথে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় এই সুযোগের সঠিক ব্যবহার করে নিজেকেই এই জন্য প্রচেষ্টা চালাতে হবে, কারণ এই মিলন সমাজে আপনার মর্যাদার পাশাপাশি পরিবারের সম্মান পেতে কাজ করবে। আপনার পেশাগত ক্ষেত্রে আপনাকে অনেক বাধার সম্মুখীন হতে হবে, যা অতিক্রম করা আপনার পক্ষে সহজ কাজ হবে না, তাই এই সপ্তাহে শুরু থেকেই নিজেকে শান্ত রাখুন এবং প্রতিটি পরিস্থিতির মোকাবিলা করুন, তবে আপনি কিছু না কিছু সমাধান করতে সক্ষম হবেন। বুধ আপনার চন্দ্র রাশিতে তৃতীয়ভাবে বিরাজ করছে এবং যারা উচ্চশিক্ষা গ্রহণের কথা ভাবছেন তাদের জন্য সপ্তাহের মধ্যভাগ খুব ভালো যাবে।
এই সময় আপনি আরো বেশি সাফল্য পাবেন, কারণ গ্রহের অবস্থান আপনার জন্য ভালো হবে। উপায়: প্রতিদিন 21 বার ওম নমো শিবায় জপ করুন। এবার জানবো কোন রাশি সম্পর্কে। রাহু আপনার চন্দ্র রাশিতে অষ্টম ভাবে অবস্থান করছে এবং এই পুরো সপ্তাহে চালকদের বিশেষ যত্ন নেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে, কারণ আপনার সামান্য অসাবধানতা আপনার জন্য ক্ষতিকর হতে পারে। এই সপ্তাহে ভুল করেও কোনো জমি বা কোনো সম্পত্তিতে বিনিয়োগ এড়িয়ে চলুন, অন্যথায় এটি আপনার জন্য মারাত্মক হতে পারে, কারণ এটা সম্ভব যে এই বিনিয়োগ থেকে অর্থের ক্ষতি ছাড়াও আপনার পারিবারিক আর্থিক সংকটের সম্মুখীন হতে হবে। আপনি যদি আপনার কাজ বা আপনার পড়াশোনার ক্ষেত্রে পরিবারের থেকে দূরে থাকেন, তবে সপ্তাহে আপনি এই সমস্যাগুলি থেকে অনেকাংশে মুক্তি পেতে পারেন। এছাড়া আপনার বক্তব্যের জোরে আপনি এই সময়ে মানুষকে নিজের করে তুলবেন এবং তাদের মনে সমস্ত ভেদাভেদ দূর করে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা সফল হবেন। আপনার চন্দ্ররাশি অনুসারে শনি ষষ্ঠভাবে বিরাজ করছে এবং এই সপ্তাহে আপনার অন্যান্য কাজ করার পদ্ধতি অনেক বড় লোককে আপনার দিকে আকৃষ্ট করবে। বিশেষ করে ব্যবসায়ীরা বেশি লাভবান হতে চলেছেন, কারণ এতে তাদের নতুন বিনিয়োগকারী পাওয়ার সম্ভাবনা বাড়ছে, যা তাদের ভবিষ্যতে ভালো মুনাফা অর্জনের পাশাপাশি কর্মক্ষেত্রে অন্যদের কাছ থেকে তাদের কাজের প্রশংসা পেতে সহায়তা করবে। যে সমস্ত ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষা গ্রহণের কথা ভাবছেন, তাদের জন্য সপ্তাহের মধ্যভাগ খুব ভালো যাবে। এই সময় আপনি আরও বেশি সাফল্য পাবেন, কারণ গ্রহের অবস্থান আপনার জন্য ভালো হবে। উপায়: প্রতিদিন 41 বার ওম নমো নারায়ণ জপ করুন। এবার জেনে নেব অন্তিম রাশি মীন রাশি সম্পর্কে। বৃহস্পতি আপনার চন্দ্র রাশিতে দ্বিতীয়ভাবে উপস্থিত এবং এই সপ্তাহে একটি ব্যস্ত রুটিন সত্ত্বেও আপনার স্বাস্থ্য স্বাভাবিকের চেয়েও ভালো থাকবে, তবে আপনার স্বাস্থ্যের প্রতি অবহেলা করবেন না, এটিকে চিরকাল সত্য বলে ধরে নেওয়ার ভুল করবেন না। এমন পরিস্থিতিতে আপনার জীবন এবং স্বাস্থ্যকে সম্মান করুন এবং একটি ভালো রুটিন গ্রহণ করুন, অন্যথায় ভবিষ্যতে আপনাকে কিছু সমস্যার সম্মুখীন হতে পারে। এই সপ্তাহে আপনাকে আপনার সময় এবং অর্থ উভয়কেই মূল্য দিতে শিখতে হবে, অন্যথায় আর্থিক সীমাবদ্ধতার কারণে আসন্ন সময় আপনার জীবনে বিভিন্ন ক্ষেত্রে প্রভাবিত হতে পারে, যার কারণে আপনাকে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। আপনি প্রায়ই আপনার সামর্থ্যের চেয়ে বেশি অন্যদের প্রতিশ্রুতি দেন, যার কারণে আপনি না চাইলেও নিজেকে সমস্যার ফেলেন, তবে এই সপ্তাহে আপনাকে তা এড়িয়ে চলতে হবে, অন্যথায় আপনি আপনার বিশ্বাসযোগ্যতা হারাতে পারেন। তাই শুধুমাত্র সেই প্রতিশ্রুতি দিন যা আপনি পূরণ করতে সক্ষম। শনি আপনার চন্দ্র রাশিতে দ্বাদশভাবে বিরাজ করছে এবং এই সপ্তাহে আপনাকে কঠোর পরিশ্রমের পাশাপাশি আপনার কর্মজীবনের উন্নতি করতে আপনার দক্ষতা বাড়াতে হবে, অন্যথায় আপনি সক্ষম হবেন না সময় মতো যে কোনো কাজ শেষ করতে। এটি আপনার ক্যারিয়ারে সরাসরি প্রভাব ফেলবে এবং একই সাথে আপনি সিদ্ধান্ত নিতে অসুবিধা অনুভব করতে পারে। যারা কঠোর পরিশ্রম করছে তারা এই সপ্তাহে তাদের স্কুল বা কলেজ বৃত্তি পেতে পারে।